আমরা যারা গুনাহ করেছি, পাপ করে আল্লাহর আদেশ লঙ্ঘন করে আমরা যারা সীমা লঙ্ঘন করেছি, আল্লাহর হক আমরা যারা নষ্ট করেছি, আমরা যদি তওবার মতো তওবা করে আমরা যদি maaf চেয়ে নিতে পারি, আমাদেরকে ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি আমার গোলামদেরকে বলে দিন, তারা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলে, নিজেদের নফসের উপরে জুলুম করে যদি পাপ করে ফেলে, গুনাহ করে ফেলে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়, আমার রহমত থেকে নিরাশ না হয়ে বান্দা যদি আমার কাছে তওবা করে তাহলে মাফ করে দিবেন যিনি, তিনি কে? যুবক ভাইরা, তরুণ ভাইরা, আমার সম্মানিত চাচারা, আমরা যারা গুনাহ করে ফেলেছি, আল্লাহর হক নষ্ট করে ফেলেছি, তওবা করলে আল্লাহর কাছ থেকে মাফ চাওয়ার, আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার, ক্ষমা পাওয়ার সুযোগ আছে। তবে মনে রাখতে হবে দুইটা সময় তওবা কবুল হবে। আপনারা আবার আজকের ওয়াজ শুনে ভাবিয়েন না, বুঝছি আজকে হুজুর বলে গেছে তোবা করলে আল্লাহ মাফ করে দিবেন, তাহলে আমি যখন দেখবো আমি মরে যাচ্ছি মরে যাচ্ছি মরে যাচ্ছি, ওই টাইমে তোবা করে আমি চলে যাব, আমি জান্নাতি হয়ে যাবো, এত সুজা? আচ্ছা বলেন তো আপনি কখন মরবেন, আপনি এটা জানেন? এখন প্রযুক্তির যুগ, মোবাইল হাতে থাকলে গোটা দুনিয়ার খবর আপনার কাছে আছে না নাই? থাকুক আপনার কাছে গোটা দুনিয়ার খবর, কিন্তু বলেন তো আপনার কাছে কি মরার খবরটা আছে? এই যে আমি আজকে বাসা থেকে বের হয়ে আপনাদের এলাকায় মাহফিলে আসলাম, আমি এবার ফিরে বাড়ি যেতে পারবো, আমার বাসায় যেতে পারবো, এই গ্যারেন্টি কি আমার আছে? আপনারা যে আপনাদের বাড়ি থেকে বাসা থেকে এখানে আসলেন, আপনারা আপনাদের বাড়িতে বাসাতে ফিরে যেতে পারবেন, এর কি নিশ্চয়তা আছে? মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, দুনিয়াতে আসার বেলা সিরিয়াল লাগে কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল লাগে না। যুবক তরুণ ভাইয়েরা ভাবতে পারে আমরা এখনো যুবক, আমরা এখনো তরুণ, আমরা দীর্ঘদিন বাঁচবো, আমরা বুড়া হব, কিন্তু বুড়া হওয়ার আগে যুবক অবস্থায় অনেকে দুনিয়া থেকে চলে যায়, বলেন তো এরকম চিত্র সমাজে আছে না নাই? দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপর ছেলে, এরপরে ওই দাদার ঘরে নাতি হয়, এরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল মেনটেন হয়, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেনটেন হয় না। মাঝে মাঝে দেখা যায় ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলছিলাম দুইটা সময় তওবা কবুল হবে, একটা হলো মৃত্যুর গড়গড়ানি যখন শুরু হবে, মানে মরার লক্ষণ প্রকাশ হয়ে গেছে, লোকটা মারা যাবে, তখন আর তওবা করলে তওবা যিনি কবুল করবেন না, তিনি কে? মরার লক্ষণ প্রকাশ হয়ে গেলে আর তওবা কবুল হবে না। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যদি মনে করেন তাহলে ঠিক আছে হুজুর, মরার লক্ষণ প্রকাশ হোক তারপরে তওবা করবো, মরার লক্ষণ প্রকাশ পাইলে দুনিয়ার খবরও আপনার আর থাকবে? নবীজি ডেইলি তওবা করতেন কয়বার? বুখারীর হাদিস, নবীজির তওবা নিয়ে দুইটা হাদিস আছে, একটা বুখারী শরীফে আর একটা মুসলিম শরীফে। বুখারীর হাদিসে নবীজি বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আল্লাহর কসম আমি নবী হয়েও রেগুলার প্রতিদিন দৈনিক আল্লাহর কাছে
70 বারের বেশি তওবা করি সুবহানাল্লাহ আর মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা রেগুলার আমি আল্লাহর কাছে 100 বার তওবা করি সুবহানাল্লাহ পড়েন আচ্ছা আপনারা বলেন তো আমাদের প্রিয় নবীজির জীবনে গুনাহের কোনো ছিটাফুটা আছে না পাপের কোনো দাগ আছে না জন্ম থেকে নিয়ে অফাক পর্যন্ত গোটা জীবনভর তিনি মাসুম আমাদের সেই প্রিয় মাসুম নবীজি যার জীবনে গুনাহই নাই তিনি ডেইলি যদি 100 বার তওবা করেন আমরা তার পাপি তাপি উম্মত যাদের কাজই হইল সুযোগ পাইলে গুনাহ করা তো আমাদের নবী যদি ডেইলি করেন তওবা 100 বার আমাদের করা উচিত আরো কম না আরো বেশি আমরা কি করি না আমরা তো করি না সারা দিন যায় তওবার কোনো খবরও নাই বরং সুযোগ পাইলে আমরা গুনাহ গুনাহ ইয়া আল্লাহ এই যে রাতের বেলা ঘুমান এটাও তো এক প্রকার মউত আমি আমার এই ক্ষুদ্র জীবনে 10 থেকে 4টা মৃত্যু খুব কাছ থেকে দেখেছি শুনেছি এরা ঘুমের মধ্যে মরে গেছে এর মধ্যে আমার নিজের এলাকারও একজন আছে একটা যুবক আমার চেয়ে বয়সে কম আরো আধরের না আমার চেয়ে বয়সে 5-6 বছরের ছোট হবে এই ছেলেটা সুস্থ রাতের বেলা তার পরিবারের সবার সাথে খাবার দাবার খেয়েছে খাবার দাবার খেয়ে সুস্থ শরীরে ঘুমাইছে সকাল 10টা হয়ে গেছে সে আর উঠে না দরজা খোলে না বাড়ির সবাই ওই দিন ফজরের সময় তারে ডাকে নাই ভাবছে হয়তো নামাজ পড়া হয়তো ঘুমাইছে ডাকতেছে না কিন্তু যখন 10টা 11টা হয়ে যায় দরজা তো আর খোলে না এমনকি দরজায় ধাক্কায় নক করে দরজা খুলে দীর্ঘক্ষণ ডাকতে ডাকতে যখন খুলে না সন্দেহ লাগবে না দরজা ভাঙা দেখে সে আর দুনিয়াতে নাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আজকে রাতে আমি ঘুমালে সকালবেলা আমি আর জাগতে নাও পারি হয়তো আজকে রাতে ঘুমাইলে কবরের মধ্যে গিয়ে ঘুম ভাঙতে পারি ফেরেশতা এসে প্রশ্ন করবে তখন মা রব্বুকা ও মা দীনুকা ও মা নবিয়ুকা আমি যে কথাগুলো বললাম বলেন তো এমন ঘটতে পারে কি পারে না এমন ঘটতে পারে মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই আমার যুবক ভাইদেরকে বলছি কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল কোন কথায় ছিলাম মনে থাকতে হবে আপনাদের বলেছিলাম দুইটা সময়ে তওবা আল্লাহ কবুল করবেন এক নাম্বার হলো যখন মৃত্যুর সময়ে চলে আসে তখন তওবা করলে আর তওবা কবুল যেমন একটা ঘটনা বলি আপনাদেরকে ফেরাউনের নাম তো আপনারা শুনছেন হ্যাঁ এই ফেরাউন মুসা নবী আর মুসা নবীর উম্মতকে তার অনুসারীদেরকে ধরার জন্য পিছন থেকে ধাওয়া শুরু করলো মুসা নবী তার উম্মতকে নিয়ে যেতে যেতে চলে গেলেন কোথায় লোহিত সাগর লোহিত সাগরের সামনে যখন চলে গেলেন সামনে তাদের সাগর এই সাগর তারা কিভাবে অতিক্রম করবেন চিন্তা করছেন সেই সাগরের কিনারে তারা দাঁড়িয়ে আছেন ওইদিকে পেছন থেকে ধাওয়া করতে করতে ফেরাউন তার বাহিনী নিয়ে হাজির হয়ে গেল মুসা নবীর উম্মত পেছন দিকে তাকিয়ে যখন ফেরাউনের বাহিনীকে দেখল তারা তখন বলল ও মুসা আমরা আজকে আর কিভাবে বাঁচব কারণ সামনে গেলেও মরা লাগবে সামনে গেলে সাগরে ডুবা লাগবে আবার পেছনে যদি যাই তাহলে ফেরাউনের বাহিনী আমাদেরকে কচুকাটা করবে সামনেও মরণ পিছনেও মরণ মুসা নবীকে তারা যখন এই কথা বলল মুসা নবী বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন কখনো নয় কখনো নয় আমরা একা নই আমরা তো এখানে আমাদের সিদ্ধান্তে আসিনি ফেরাউনের বাহিনী অনেক বিশাল থাকতে পারে কিন্তু আমাদের চাইতে আমাদের সাথে সর্বশক্তিমান একজন আছেন তিনি কে
আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন ও মুসা তোমার হাতে এটা কি মুসা নবী বললেন লাঠি আল্লাহ বললেন লাঠি দিয়ে আঘাত করো লাঠি দিয়ে যখন তিনি আঘাত করলেন সাগরের মাঝখান দিয়ে যিনি রাস্তা বানিয়ে দিলেন তিনি কে মুসা নবী তার উম্মতকে বললেন এবার তোমরা এই রাস্তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে সাগর পাস হয়ে যাও মুসা নবী তার উম্মত নিয়ে সাগর অতিক্রম করছেন যেতে যেতে যখন তারা ওই পারে চলে গেলেন পেছনে তাকায় দেখলেন ফেরাউনের বাহিনীও তাদেরকে অনুসরণ করছে তারাও রাস্তা দিয়ে চলা শুরু করেছে মুসা নবীর উম্মত বললেন আমরা তো সাগর অতিক্রম করে এই পারে আসলেও কোনো লাভ নাই কারণ ফেরাউনের বাহিনী পেছন থেকে আমাদেরকে ধাওয়া করে করে তারাও এই রাস্তা দিয়ে চলে আসতেছে মুসা নবী বললেন এত পেরেশান হয় না আসতে থাকুক আল্লাহ ধরেন না ধরেন না ধরেন না যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন আল্লাহ এই ঘটনা সূরা ইউনূসে বর্ণনা করেছেন ওয়াজাওয়াজনা বিবানী ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউনু ওয়াজুনুদুহু বাগয়ান ওয়া'আদাওয়া حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل الله বলছেন আর শরণ করো যখন আমি বনি ইসরাইলকে সাগর পাস করে দিলাম পেছনে ফেরাউন তার বাহিনী নিয়ে যখন তাদেরকে ধরার জন্য অনুসরণ করার জন্য ধরার জন্য যখন পেছন থেকে ধাওয়া করলো যখন মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাশ হয়ে গেলেন আর ফেরাউন তার দলবল নিয়ে একেবারে সাগরের মাঝ কিনারায় চলে আসলো এবার রাস্তাকে আবার ধ্বংস করে দিলেন কি ফেরাউন আর তার দলবল এবার পানিতে ডুবে ডুবে মারা যাচ্ছে ফেরাউন তখন বলেছিল আল্লাহ এখন আমি ঈমান আনতেছি আমি ভালো হয়ে যাচ্ছি বলেন তো মরার সময় এই যে ভালো হতে চাইল তওবা আরবি শব্দ তওবা অর্থ হলো ফিরে আসা তওবার অনেকগুলো অর্থ আছে একটা অর্থ হলো ফিরে আসা কিসের থেকে ফিরে আসা কুফরি থেকে ইমানের দিকে ফিরে আসা তাহলে এই যে মরার টাইমে ফেরাউন কুফরি থেকে ইমানের দিকে ফিরে আসতে চাইল সেই সময় তার তওবা যিনি কবুল করলেন না তিনি কে এজন্য বলেছিলাম তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন কিন্তু দুইটা সময়ে আল্লাহ তওবা কবুল করেন না একটা হলো মরার টাইমে তওবা করলে তওবা করবেন না যিনি তিনি তওবা কবুল করবেন না যিনি তিনি কে এখন আমি সুস্থ সবল আমি আপনি চক্ষু বন্ধ করলে আমরা জীবনে কি গুনাহ করেছি সেগুলো কি আমাদের মনে পড়বে না আমরা যদি সেই গুনাহগুলোর কথা চিন্তা করে গুনাহগুলোর কথা মনে করে এরপরে যদি গুনার জন্য লজ্জিত হয়ে যায় গুনার জন্য লজ্জিত হয়ে আমরা যদি হাত তুলে ভিখারির মতো আল্লাহর কাছে মাফ চাই আর যদি চোখের পানি একটু ছেড়ে দিতে পারি এই চোখের পানি কিন্তু বড় দামি জিনিস চোখের পানি আল্লাহ পছন্দ করেন দুইটা ফুটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় একটা ফুটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে যে রক্তের ফুটা পড়ে সেই রক্তের ফুটা যিনি পছন্দ করেন তিনি কে সুতরাং আল্লাহর দীনের জন্য যদি রক্ত ঝরাতে হয় আমাদের শরীর থেকে যদি রক্ত দেওয়া লাগে তখন কি আমরা পিসপা হব নাকি এগিয়ে থাকবো কারা কারা এগিয়ে থাকবেন একটু হাত তুলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ নামা কারণ আল্লাহর দিনের জন্য যে রক্তের ফুটা শরীর থেকে জমিনে পড়ে ওই রক্তের ফুটা যিনি পছন্দ করেন তিনি কে আর আরেকটা ফুটা হলো অনুশোচনার চোখের পানির ফুটা বান্দা যখন গুনাহ করে করে গুনার সাগরে ডুবে যায় সে অবস্থায় যখন বান্দা তার গুনার জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভিখারির মতো হাত তুলে সে যখন চোখের পানি ছেড়ে দেয়
ওই চোখের পানির ফুটা আমার আল্লাহ এত পছন্দ করে সেই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানির ফুটা দিয়ে আল্লাহ আপনার গুনাহগুলো পাপগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন তাহলে বলেন তো চোখের পানির পাওয়ার কম না বেশি তবে সেই চোখের পানি ফেলতে হবে সঠিক সময়ে মরার টাইমে কিন্তু তওবা কবুল হয় দুইটা টাইমে তওবা কবুল হয় না এক নাম্বার হচ্ছে মরণের সময় যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে যায় দুই নাম্বার হলো পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে তখন তওবা করলে তওবার কবুল হবে বলেন তো পশ্চিম দিক থেকে সূর্য উঠবে যেই দিন সেই দিনের নাম কি মাশাআল্লাহ আপনারা জানেন তাহলে কিয়ামতের দিন সূর্য উঠবে কোন দিক থেকে এখন সূর্য উঠে পূর্ব দিক থেকে আর সূর্য ডুবে যায় গিয়ে পশ্চিমে আর কিয়ামতের সেই মহা প্রলয়ঙ্কারী দিনে সূর্য সেদিন পশ্চিম থেকে উঠবে সূর্য পশ্চিম থেকে উঠবে যেই দিন কিয়ামত ঘটবে সেই দিন সেদিন তওবা কবুল করলে তওবা কবুল হবে এই যে আপনারা মাহফিলে এসেছেন আমি সহ আমরা সবাই বলেন তো আমাদের কম বেশি গুনাহ আছে না নাই একজন ইমানদারের একটা অন্যতম আমল থাকবে সে প্রতিদিন যখনই সুযোগ পাবে সময় পারবে তখনই সে তওবা করবে তওবা করার জন্য কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না তওবা করার জন্য মাদ্রাসার কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না তওবা করার জন্য আপনাকে মোট পাঁচটা কাজ করতে হবে তওবা কবুল হওয়ার জন্য আপনাকে কয়টা কাজ করতে হবে এক নাম্বার আপনি যে একজন গুনাহগার আপনি যে একজন পাপী সেটা আপনাকে স্বীকার করতে হবে যেমন আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি গুনাহগার আমি পাপী আমি পাপ করেছি এই কথা বলে আমি আমার পাপের স্বীকারোক্তি দিলাম কার কাছে দুই নাম্বার হলো পাপের জন্য লজ্জিত হওয়া মনে করেন আপনি কোথাও চাকরি করেন কোনো ব্যাংকে কোনো প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় চাকরি করেন এখন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার বস যিনি আপনার মালিক যিনি তার সঙ্গে আপনার বেয়াদবি হয়েছে বলেন তো কোনো বেয়াদবি যদি হয়ে যায় ভুল যদি হয়ে যায় ওই ভুলের জন্য মালিকের কাছে গিয়ে কর্মচারী যদি লজ্জিত না হয় চাকরি থাকবে নাকি জোরে বলেন চাকরি থাকবে নাকি কিন্তু ভুল করার পরে কর্মচারী যদি গিয়ে বলে বস কিংবা স্যার ভুল আমি কইরা ফেলছি আমার ভুল হয়ে গেছে আমি ভুলটা স্বীকার করে ফেলেছি আর আমি ভুল করব না বলেন তো মালিকের মনে দয়া লাগবে কি এবার বলেন তো মালিকের মনের মধ্যে দয়া লাগবে কি লাগবে না তো আপনার তওবা আল্লাহ কবুল করবেন দুই নম্বরে আপনি যে গুনাহ করেছেন আপনি আপনার গুনার জন্য লজ্জিত হবেন এখন লজ্জিত জিনিসটা শুধু মুখ দিয়ে বললে হয় না লজ্জিত যে হয়েছেন চোখের পানি ছাড়বেন অনুতপ্ত যে হয়েছেন সেটা তো আপনার চেহারার মধ্যে আপনার মধ্যে সেটা প্রকাশ পাওয়া লাগবে কিনা লজ্জিত হবেন তিন নম্বর হলো আপনি আপনার গুনার জন্য এবার মাফ চাইবেন কার কাছে চার নম্বর এই পাপ এই গুনাহ আপনি আর করবেন না আল্লাহর সাথে ওয়াদা করবেন আপনি তওবা করলেন আল্লাহ আমি অনেক নামাজ ছেড়েছি কিন্তু আর নামাজ ছাড়ব না সুদ খেয়ে ফেলেছেন তওবা করেন বলেন আল্লাহ আমি আর সুদ খাব না তবে তওবা কবুল হওয়ার জন্য এই চার নম্বর শর্তের কথা বলছি আল্লাহর সাথে ওয়াদা করতে হবে আল্লাহ আমি আর কখনো সুদ খাব আর কখনো ঘুষ খাব আর কখনো দুর্নীতি করব অর্থাৎ যে গুনাহে আপনি লিপ্ত ছিলেন ওই গুনাহটা আপনি আর করবেন না ওয়াদা করতে হবে যার সাথে তিনি কি এই হইল মোট কয়টা এই চারটা আগে মুখস্থ করে পাঁচ নম্বরটা পরে বলবো তাহলে তওবা আল্লাহ কবুল করবেন কয়টা শর্ত এক নাম্বার কার মনে আছে বলে তাই তো কে বলেছে এটা মাশাআল্লাহ আমার এই ভাই খুব মনোযোগী হয়ে আলোচনা শুনতেছে এক নাম্বার কি করা তাও বাজে মুখে দিয়ে হতা ভাই নইব বলবেন না এক নাম্বার কি স্বীকার করা কি স্বীকার করা ভুল স্বীকার করা আপনি যে গুনাহ করছেন এটা কি করা
স্বীকার করা আর দুই নাম্বার কি অনুতপ্ত গুনার জন্য লজ্জিত হওয়া তিন নাম্বার গুনার জন্য মাফ চাওয়া চার নাম্বার এই গুনাটা আর করব না আল্লাহর সাথে বাকি আছে না আরো একটা হলো আপনি যদি মাইন্ডসের কোনো হক নষ্ট করেন বান্দার কোনো হক নষ্ট করে তো তার হক তাকে ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়ার সামর্থ্য না থাকলে তার কাছ থেকে মাফ চাওয়া আপনি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ আপনাকে মাফ করবেন না ততক্ষণ বান্দাকে বান্দার হক ফিরাইয়া দিবেন না যতক্ষণ অথবা বান্দার কাছে মাফ চাইবেন না যতক্ষণ তাহলে বোঝা গেল হাক্কুল্লাহ নষ্ট করলে এই চারটা শর্ত প্রথম চারটা শর্ত যেটা বলেছি এই চার শর্ত পূরণ করলে অর্থাৎ এক নাম্বার স্বীকার করেন দুই নাম্বার লজ্জিত হয়ে চোখের পানি ছাড়েন তিন নাম্বার মাফ চান চার নাম্বারে বলেন আল্লাহ আমি আর গুনাহ করব না আল্লাহ আপনাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ কিন্তু বান্দার হক নষ্ট করেছেন এরপরে আপনি হজে গেছেন উমরায় গেছেন গিয়ে আপনি কাবা শরীফের দরজার মধ্যে লটকায় লটকায় তওবা করতেছেন আল্লাহ বলবেন এখানে লটকায় লাভ নাই যেখানে লটকানো দরকার ওখানে যা অর্থাৎ যার হক নষ্ট করেছ তার হক ফিরাইয়ে দাও অথবা তার কাছে মাফ চেয়ে নাও বান্দার হক নষ্ট করে এরকম মানুষ আছে না নাই যে বলেছি হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ আল্লাহর হক আপনাদের কি কষ্ট হচ্ছে আজকের ওয়াজ এগুলাই মূল ওয়াজ কেন জানেন দুনিয়ার সব গুনাহ এই দুই প্রকারেই চলে গেছে কিছু মানুষ গুনাহ করতেছে আল্লাহর হক নষ্ট করে আর কিছু মানুষ গুনাহ করতেছে বান্দার হক এখন আসেন যে বান্দার হক নষ্ট হবে কিভাবে বান্দার হক নষ্ট হয় এভাবে কথাবার্তায় চলাফেরায় কথাবার্তায় চলনে বলনে অর্থনৈতিক লেনদেনে যেটাকে আমরা আরবিতে বলি মুআশারাত মুআমালাত কথাবার্তায় চলনে বলনে লেনদেনে যে কোনো মানুষকে প্রতারিত করা কষ্টে ফেলে দেওয়া মুসিবতে ফেলে দেওয়া তার উপর অন্যায় করা বেইনসাফি করা জুলুম করা এটা হলো বান্দার হক নষ্ট করা এই বান্দার হক নষ্ট কইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন তাহাজ্জুদ পড়লেন যাকাত দিলেন বছরে বছরে ওমরা করলেন হজে গিয়ে হাজি সাহেব আলহাজ হয়ে আসলেন কিয়ামতের দিন আপনার এই নামাজ রোজা হজ যাকাত এত ইবাদত নিয়েও বান্দার হক নষ্ট করার কারণে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে একটা হাদিস আপনাদেরকে শোনাই এই হাদিসের ভিতরেই সব ওয়াজ আমি কি বলবো আপনাদের মনোযোগ আছে তো আল্লাহ রসুল একদিন সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মাল মুফলিস আচ্ছা আমার সাহাবিরা তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় কে এই প্রশ্ন যদি আপনাদেরকে করি যে বলেন তো আমাদের মধ্যে সবচেয়ে অসহায় কে দেখা যাবে আপনারা তখন কি বলবেন হুজুর আমাদের মধ্যে যাদের ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই সে হলো সবচেয়ে অসহায় নবীজি যখন সাহাবিদেরকে বললেন বলো সবচেয়ে অসহায় কে সাহাবিরা উত্তর দিয়েছেন কি জানেন তারা বললেন ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা নবীজি আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যে ব্যক্তির কাছে টাকা নাই দিরহাম নাই দুনিয়ার মাতা অর্থাৎ উপভোগের বস্তু নাই কিছুই নাই মানে টাকা পয়সা ঘর বাড়ি নাই সে হলো সবচাইতে অসহায় নবীজি এই উত্তর শুনে কি বলছেন জানেন নবীজি বললেন না তোমাদের উত্তর ভুল হয়েছে উত্তর এটা সঠিক নয় তখন সাহাবিরা বললেন নবীজি তাইলে আপনি বলে দেন আমাদের মধ্যে সবচেয়ে অসহায় কে তখন নবীজি বললেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সমস্ত হক আদায় করে বান্দার হক নষ্ট করে কিয়ামতের দিন তার সব আমলগুলো বরবাদ করে দিয়ে জাহান্নামে যে যাবে আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সে জিনিসটা আপনাদেরকে বুঝাই দিই এই যে দেখেন আমার হাতে একটা কি আছে পুস্তা এটা লিফলেট আছে এই লিফলেটের এই পেজে লেখা আছে না ভাই কথা বলেন জবাই লেখা আছে না
এই পাশে কোনো লেখা আছে নাই আল্লাহর নবী যে কথাটা বুঝাতে চাইলেন সেটা হলো এই আচ্ছা আমরা সবাই নেকির কাজ করি আর পাপের কাজ করি সব কি ফেরেশতা লিখতেছে না ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন দুইজন ফেরেশতা আমাদের সাথে যিনি দিয়েছেন তিনি কি আল্লাহ এরা সব জানে লিখতেছে কোনো কিছু বাদ নাই লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় কিছুই বাদ থাকবে না সেখানে তো এই যে আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন যত ভালো কাজ করেন ফেরেশতা কি সেগুলো লিখে না নবীজি বলছেন এই যে ভালো ভালো কাজ করতেছে এই লোকটার ভালো আমল তার নেকির খাতায় সব ভালো 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 আমল লেখা আছে কিয়ামতের দিন আমাদের হাতে আমলনামা যিনি দিবেন তিনি কে এই লোক তো আমলনামা হাতে পেয়ে দেখবে হায় 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 আমার এত নেকি আমি তো জান্নাতে সে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিবে আল্লাহ বলবেন দাঁড়া ফেরেশতাদেরকে বলবেন এরে আটকাও আল্লাহ বলবেন এই লোকটা যত মানুষের হক নষ্ট করেছে তাদেরকে ডেকে আনো কিভাবে হক নষ্ট করেছে একটু ক্ষমতা আছে মানুষের জায়গা জমি দখল করে ফেলে এরকম মানুষ আছে তো একটু ক্ষমতা আছে ক্ষমতা পাইয়াই বাজারের মধ্যে চাঁদাবাজি করে আছে এটা আল্লাহর হক নষ্ট করছে না মানুষের হক নষ্ট করছে বাবা মা তাকে জন্ম দিয়েছেন ওই মা বাপকে বুড়া বয়সে দেখে না চিকিৎসার খরচ দেয় না মা বাপকে খাওয়ায় না পড়ায় না মা বাবার হক কি করলো আল্লাহ বলবেন তার মা বাপরেও আনো ভাই হয়ে ভাইয়ের সাথে বেইনসাফি করেছে জুলুম করেছে ভাই হয়ে বোনের সাথে জুলুম করেছে বোনকে ডেকে আনো স্বামী হয়ে স্ত্রীর হক নষ্ট করেছে স্ত্রীকে আনো ক্ষমতা আছে ক্ষমতা থাকার কারণে তার পাশের বাড়ির তার এলাকার নিজের এলাকার লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এদেরকে বিনা অপরাধে বিনা দোষে দুই বছর তিন বছর জেল খাটাইয়া ওই লোকটারে তার পরিবার থেকে বঞ্চিত করেছে তাহলে মিথ্যা মামলা দেওয়া সে এবং তার পরিবারের উপরে কি জুলুম করা তাদের হক নষ্ট করা হয়নি আল্লাহ বলবেন সবাই ডাকো বিচার একদিন আছে না নাই আপনাদের এই বান্যাঘুনা এলাকায় যদি দুইজন লোক ঝগড়া করে ঝগড়া করার পর দেখা যাবে মুরব্বী যারা আছেন এগিয়ে আসবেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এগিয়ে আসবেন তিনি তো জনপ্রতিনিধি দেখা যাবে বিচার হবে বিচার হইলে কি হয় আপনি যদি মনে করেন একজন আর একজনের মাথা ফাটাই ফেলছে চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়া হাসপাতালে গিয়া ২০,০০০ টাকা খরচ হয়েছে তো বিচারের সময় স্বাভাবিকভাবে মুরব্বীরা বলবেন ঠিক আছে তার চিকিৎসার ২০,০০০ টাকা দাও আরও যদি কোনো ক্ষতি করে থাকে ক্ষতিপূরণ হিসাবে আরও ১০-২০,০০০ টাকা দেওয়া লাগবে তাই না তো কিয়ামতের দিন কি টাকা পয়সা ক্ষতিপূরণ হিসাবে চলবে 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 না কিয়ামতের দিন ক্ষতিপূরণ হিসাবে চলবে একমাত্র নেকি কি চলবে এখন এই যে লোকটা আল্লাহর হক আদায় করছে ঠিক এজন্য আল্লাহর হক আদায় করার কারণে তার আমলনামায় নেকি সওয়াব আছে কিন্তু এখানে দেখা যাবে এইদিকে পাওনাদার আর পাওনাদার অর্থাৎ যাদের হক নষ্ট করছে এদা আল্লাহ বলবেন কি ব্যাপার তোমাদের যে হক এই লোকটা নষ্ট করছে কারণ কিয়ামতে এই যে বিচারের দিনে বিচার করতেছেন স্বয়ং কে আল্লাহর বিচারে বেইনসাফি আছে দুই নম্বরই আছে আল্লাহ বলবেন আচ্ছা তোমরা কি চাও যার দোকান দখল করছে জায়গা দখল করছে যাদের উপর মিথ্যা মামলা দিছে অর্থাৎ যাদের যাদের হক নষ্ট করেছে আল্লাহ বলবেন আচ্ছা বলো এই লোকটা যে তোমাদের হক নষ্ট করেছে এখন তোমরা তার কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে কি চাও হেরা বলবে আল্লাহ কি চাই এটা তো আপনিও জানেন আজকে লাগবে কি কথা বলেন আপনারা কি লাগবে নেকি লাগবে আল্লাহ বলবেন ঠিক আছে যাও নেকি চাইতেছো নেকি দেওয়া হবে দাও তোমার পাওনাদারদেরকে নেকি দাও ক্ষতি করছো ক্ষতিপূরণ তার নেকির খাতা থেকে নেকি দিতে 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 নেকি শেষ কিন্তু পাওনাদার এখনো বাকি আল্লাহর নবী বললেন এই রকম বিশাল নেকি নিয়ে মানুষের হক বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন বান্দার হক নষ্ট করার কারণে বান্দাকে নেকি দিতে দিতে অসহায় হয়ে খালি হাতে নিঃস্ব হয়ে জাহান্নামে যাবে যে আমার উম্মতের সবচাইতে বড় নিঃস্ব অসহায় হলো এই হাদিসটা বুঝতে আর কোনো ওয়াজ লাগবে আচ্ছা এখন যদি আমি সহ আমাদের সবার হাতে একটা সাদা পৃষ্ঠা একটা খাতা দেওয়া হয় আমিও যদি মনে করে করে লেখা আরম্ভ করি
আপনারাও যদি একটা খাতায় মনে করে করে লেখা আরম্ভ করেন কি লিখবেন নিজের জীবনের গুনাহ দেখবেন গুনাহগুলো লেখার পরে দেখবেন আপনার গুনাহগুলো দুই দিকে চলে গেছে কিছু গুনাহ সরাসরি আল্লাহর হুকুম নষ্ট করে হইছে আর কিছু গুনাহ হইছে সরাসরি বান্দার হক নষ্ট করে এই যে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহর হক আর বান্দার হক নিয়ে কি বলেছি আমি আল্লাহর হক নষ্ট করেছেন ভাই হতাশ হইয়েন না আল্লাহ বলেছেন আমার কাছে আয় আয় আমাকে বল আরে ভাই দুনিয়াতে মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে নাও দিতে পারে আজকে দিবে কালকে কিন্তু আল্লাহর কাছে আপনি যাবেন যতবার আল্লাহ খুশি হবেন ততবার সুবহানাল্লাহ আল্লাহ এটাই চান যে আপনি যেন তার কাছে চান তার কাছে যান তাইলে আল্লাহর হক এই যে গুনাহগুলো লিখবেন দেখবেন আহারে আমি তো নামাজ পড়ি না আহারে আমি তো যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত এই যে আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট যেগুলো আছে তওবা করেন খাঁটি তওবা আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা একেবারে খাঁটি তওবা বিশুদ্ধ তওবা করো আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো কিছু গুনাহ বাকি আছে না এগুলো কার হক এগুলো কিন্তু আল্লাহ মাফ করার বিষয় না আপনি যে বান্দার হক নষ্ট করেছেন আপনি বান্দাকে গিয়ে কি করেন ফিরিয়ে দেন আর যদি ফিরিয়ে দেওয়ার সামর্থ্য না থাকে পায়ে ধরেন আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করেন ভাই যদি মাফ আদায় করতে না পারেন অথবা তার হক তারে ফিরিয়ে না দিতে পারেন আপনার নেকি সব বরবাদ হয়ে যাবে এখন একটা প্রশ্ন আসতে পারে হুজুর তাইলে আমি একজনের হক নষ্ট করেছি সে মারা গেছে এখন আমি কি করব এখন আমি কি করব যার হক নষ্ট করেছেন সে মারা গেছে তার কবরের পাশে গিয়ে অথবা তার জন্য মুনাজাতে তার ইস্তেগফার করে তার জন্য মাফ চাইবেন কার কাছে দ্বিতীয় করণীয় হচ্ছে তার উত্তরাধিকার আছে না তাদের কাছে ওই হকটা গিয়ে দিয়ে দেন সামর্থ্য থাকলে সেটা কি করেন দিয়ে দেন যে আমি আপনার বাবার বা আপনার ভাইয়ের এই হকটা নষ্ট করেছিলাম আমি তওবা করছি ভালো হয়ে গেছি আপনাদের যথাযথ হক আমি আবার আপনাদের হাতে তুলে দিয়েছি তিনি চলে গিয়েছেন কিন্তু আমি তার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনার উপর রহম করেন আর তার হকটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি যেন কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারি আল্লাহ লোকটা মারা গিয়েছেন মারা যাওয়ার কারণে তার হক তারে ফিরিয়ে দিতে পারে নাই কিন্তু তার বংশধরদেরকে সেটা দিয়েছি এই যে আজকে আমি এতক্ষণ আলোচনা করলাম হাক্কুল্লাহ আল্লাহর হক হাক্কুল ইবাদ বান্দার হক আল্লাহর হক আর বান্দার হক এই দুইটা হক যারা যথাযথ আদায় করবে তারা নির্ভয়ে নিরাপদে আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ আপনারা জান্নাতে যেতে চান তো কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে এক নম্বরে কার হক আদায় করতে হবে আরেকটু জুড়ে বলেন কার হক দুই নম্বরে কার হক বান্দার হকের মধ্যে বলেন তো কোন বান্দার হক সবার উপরে কোন মানুষের দেখি বলতে পারেন কিনা আব্বা আম্মা কার হক কেন জানেন আব্বা আম্মার হকটা কেমন নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাপ তোমার জান্নাত মা বাপ আবার তোমার জন্য জাহান্নাম অর্থাৎ মা বাপকে খুশি করেছো তো আল্লাহ খুশি জান্নাত হাসিল করে ফেলেছো মা বাপের মনে আঘাত দিয়েছো মা বাপ বেজার মা বাপ নাজার মা বাপ তারা যদি অখুশি থাকেন বেজার থাকেন আপনার উপরে নারাজ হবেন কি জাহান্নামে যেতে হবে বান্দার হকের মধ্যে সবার আগে একেবারে অগ্রগণ্য যারা তারা কারা আমাদের আব্বা এবং এজন্য আল্লাহ কি বলেছেন ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমাদের রবের পক্ষ থেকে এই ফয়সালা এসেছে এটা ফয়সালা হয়েছে আল্লাহর ইবাদতের পরে তোমরা যাদের খেদমত করবা তারা হচ্ছে তোমাদের বাবা আর তোমাদের তাহলে যুবক ভাইরা যারা আছো মা বাপ বাড়িতে আছে তার মানে জান্নাতে কোনো হাতের কাছে আছে আব্বা আম্মার মনে আঘাত দেওয়া যাবে কষ্ট দেওয়া যাবে বেয়াদবি করা যাবে শ্রদ্ধা করতে হবে
ভালোবাসতে হবে কথা বলার সময় গলার আওয়াজ বড় নয় আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা ধমক দিও না ফালা তাকুল্লাহুমা উফ বিরক্ত হয়ে উফ পর্যন্ত বলো না তো কি করতে হবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ভদ্র ভাষায় সম্মানজনক ভাষায় তোমার মা বাবার সাথে কথা বলো আদেশটা কার তাহলে বান্দার হকের মধ্যে সবার আগে যার হককে প্রাধান্য দিতে হবে সেটা হলো আব্বার আম্মার হক নিজের স্ত্রীর হক আদায় করতে হবে সন্তানের হক আদায় করতে হবে অনেক বাবা অনেক মা কিয়ামতে জাহান্নামে যাবে সন্তানের হক আদায় না করার কারণে সন্তানের হক কি সন্তানের হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা সন্তানের হক হলো সন্তানকে দিনী শিক্ষা দেওয়া আমরা আমাদের সন্তানদেরকে আজ দিনী শিক্ষা দিচ্ছি না কিয়ামতের দিনে সন্তান কি বলবে জানেন আল্লাহ আমার মা বাপকে আমার সামনে আনো এরা দিন শেখায় নাই বলে আজকে আমি বেদিন হয়েছি জাহান্নামে এসেছি আমি আমার মা বাপের বুকের উপর পারাইয়া তারপর জাহান্নামে যাব নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা কি চান কিয়ামতের দিন আপনাদের সন্তানরা আপনাদের বুকের উপরে পারাইয়া জাহান্নামে যান দিন শেখাবেন দিন শিখাবেন কেমনে শিক্ষা ব্যবস্থার করুণ দশা করুণ দশা আমাদের বাচ্চাগুলোকে এখন বান্দরের গোষ্ঠী তারা এখন মানুষ বান্দরের জাত পশুর জাত বইয়ের ভেতরে এটা ঢুকাইয়া আমাদের ছেলে মেয়েদেরকে তারা নাস্তিক মুরতাদ আর দিন বিদ্বেষী বানানোর ষড়যন্ত্র করছে এই বইগুলো কারো বাপের টাকায় ছাপানো হয় নাই এগুলো আপনার আমার আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বই আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো ছাপানো বইয়ের ভেতরে এরকম ভ্রান্ত বানুয়াট ফালতু ইনফরমেশন ঢুকিয়ে তারপরে হিন্দুয়ানি কালচার আমাদের মুসলমান সন্তানদেরকে অধ্যয়ন করিয়ে আমাদের সন্তানগুলোকে ধর্ম বিদ্বেষী দিন বিদ্বেষী বানানোর ষড়যন্ত্র আমরা বেঁচে থাকতে এই দেশে হতে দিব না দিব না দিব না ইনশাআল্লাহ এই যে এত হাজার কোটি টাকার বই ছাপা হলো এত হাজার কোটি টাকার বই ছাপা হলো দেশে বিশ্বে ক্রাইসিস চলতেছে এখন আপনারা জানেন দেশের সকল মহলের মানুষ আন্দোলন করছে এটা রাজনৈতিক ইস্যু না তো এটা আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের নিজেদের ইমানি ইস্যু এটা আপনি যে যে দলই করেন না কেন দেখেন ডারউইনের মতবাদ ঢুকিয়েছে ডারউইন বলেছে মানুষের পূর্বপুরুষ মানুষ ছিল না বান্দর ছিল বান্দর থেকে হয়েছে মানুষ আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন এটা রাজনৈতিক পরিচয় আপনার কিন্তু আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান আপনি যদি এই পাঠ্যসূচির বিরুদ্ধে কথা না বলেন প্রতিবাদ না করেন তাহলে পরিণতি কি হবে এখন আপনাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ছে এদের ঘরে ছেলে মেয়ে হবে আপনি তখন দাদা হবেন নানা হবেন তো আপনার নাতি নাতনি আপনার কাঁধের উপরে উঠে বলবে কি জানেন নানু ভাই দাদু ভাই আমরা তো বিবর্তনবাদ পড়েছি বইয়ের মধ্যে আমরা পড়েছি আমরা জেনেছি মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল তাহলে বলেন তো আপনার দাদার দাদার বাপ কি বান্দর ছিল কি বলেন এরকম বলতে পারে না আপনি কি জবাব দিবেন তখন আমাদের জাতীয় ফসলের নাম কাঁঠাল জাতীয় মাছের নাম ইলিশ আমাদের বাচ্চাদের বইয়ের ভেতরে ইলিশ মাছের ফটো এরপরে কাঁঠালের ছবি মসজিদের ছবি দিতে পারত এগুলো না দিয়ে পাঠ্য বইয়ে ঢুকানো হয়েছে ময়ূরের ছবি এরপরে জবা ফুল পদ্ম ফুল ময়ূর লক্ষ্মী এগুলোর ছবি কেন বারো মাসে যারা তেরো পূজা করে তাদের দেবতাগুলো আসার যে বাহন আছে সেই বাহনগুলোর ফটো এখানে ঢুকাইয়া দিয়া এরপরে পাঠ্য বইগুলোর প্রচ্ছদের মধ্যে কাভার পেজের মধ্যে ব্লার করে মূর্তির ছবি ঢুকাইয়া দিয়া আমাদের সন্তানদেরকে এরা মূর্তি পূজক সন্তানগুলোকে এরা ধর্ম বিদ্বেষী বানাতে চাচ্ছে ঠিক কিনা বলেন এই ভুলগুলো যারা করেছে যারা সম্পাদনা করেছে মিডিয়ায় দেখানো হচ্ছে টেলিভিশনে পত্রপত্রিকায় লেখা হচ্ছে গুগল থেকে অনেকে লেখা চুরিও করেছে এটা অত্যন্ত দণ্ডনীয় একটা অপরাধ কারো লেখা কপি করা চুরি করা তাহলে আমরা বলতে চাই যে সকল চোরেরা এই কাজ করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে সরকারের ভাবমূর্তি এরা নষ্ট করেছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার পেছনে
যে গুটি কয়েকজন মানুষ কাজ করেছে এবং আমাদের মুসলমান সন্তানদেরকে যারা ধর্মবিদ্বেষী বানানোর সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছে আমরা আমাদের প্রশাসনের ভাইদেরকে বলবো আমরা সরকারকে বলবো এই গুটি কয়েকজন লোককে আপনারা ধরেন কারণ এরা তো আপনাদেরও ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছে এদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আপনারা চান কি চান না আপনারা কি চান আপনাদের সন্তানরা ডারউইনের ভ্রান্ত মতবাদ এটা পড়ুক এটা তো বিজ্ঞান বহু আগেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে আধুনিক বিজ্ঞান এটাকে সাপোর্ট করে না হ্যাঁ আমাদের কপি ইকবাল সাহেব ওইটাকে তুলে নিয়ে আসছেন আবার ওটা তুলে নিয়ে আসছে আপনারা যখন ছোট ছিলেন চেয়ারম্যান সাহেব আপনি আমার সাথে একমত হবেন আমরা ছোটবেলায় কি পড়েছি কি সুন্দর কবিতা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে এই দেখছেন সবাই জানে আমরা কি পড়েছি ছোটবেলায় কি সুন্দর সুন্দর কবিতা ভোর হলো দূর খুলো খুকুমনি উঠরে তাই না এরপরে আমরা পড়েছি আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি আমরা পড়েছি এই সুন্দর ফুল মিঠা নদীর পানি খোদা তোমার প্রশংসা সবই কেবল রব্বুল আমরা আরো পড়েছি কাজী নজরুলের সেই কবিতা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে প্রতিটা কবিতা বলেন তো আমাদের জন্য কি শিক্ষণীয় ছিল না এখন আপনাদের ছেলে মেয়েরা কি শিখে হাট্টিমা টিম 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 তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো শিখ আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে আপনারা সবাই মন থেকে বলেন তো এই কবিতাগুলো থেকে শেখার মতো কিছু আছে জাতির জন্য সভ্যতার জন্য করার জন্য কিছু শিক্ষা এখানে আছে আপনারা দল মত নির্বিশেষে সবাই বলেন আমি গতকাল ফেসবুকে দেখেছি আওয়ামী লীগের একজন সাংসদ তিনি খুব সাহস করে বলেছেন রাজনীতি রাজনীতির জায়গায় আর আমাদের সন্তানরা আমাদের সবচাইতে প্রিয় এবং ভালোবাসার জায়গায় স্বর্গ সকল মহল এই বিতর্কিত পাঠ্য বই আর পাঠ্যসূচি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন কারণ এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা আমাদের বাচ্চা কাচ্চা আমরা তো আমাদের বাচ্চাদেরকে খুব ভালোবাসি কত ভালোবাসে বাবা ঈদের সময় নিজে সেরা লুঙ্গি পরে সেরা কাপড় পরে আর সন্তানকে কি ভালোবাসে ওই সন্তানকে নতুন কাপড় কিনে দেয় ওই কলিজার টুকরা সন্তানগুলো কুশিক্ষা অশিক্ষা নিয়ে ধ্বংস হোক আপনারা চান আপনারা চান এজন্য শুধু আমরা আলেমরা কেন প্রতিবাদ করব আমরা কি ঠেকছি নাকি আমাদের সাথে আপনাদেরকেও প্রতিবাদ করতে হবে আপনারা স্কুলে কলেজে গিয়ে সবাই আপনারা প্রতিবাদে সোচ্চার হতে হবে রাজি আছেন তো সবাই রাজি আছেন তো সবাই মাশাআল্লাহ হাতগুলো নামান আমি সত্য বলছি না মিথ্যা বলছি আপনাদের পুলামায়া আপনাদের ছেলে মেয়েদের বই হাতে নিয়ে আপনারা নিজেরাই দেখিয়ে যাচাই করে নিন সন্তানকে ভালোবাসেন না আপনারা আপনাদের সন্তানগুলো বুড়া হইয়া আপনাকে বলুক আব্বা আপনার পূর্বপুরুষ বান্দর ছিল মনে হয় শোনেন ছোটবেলা মানুষ যা শিখে ওইটাই মগজের মধ্যে আমাদের সন্তানগুলো ভালো কিছু শিখুক যাতে করে তারা বড়কে সম্মান করে ছোটকে স্নেহ করে সন্তানগুলো সভ্য হোক ভদ্র হোক তারা বিনয়ী হোক এটা আমরা সবাই চাই না চাইলে শিক্ষা হলো জাতি মেরুদণ্ড এটা সুশিক্ষা হতে হবে যাতে আমাদের ছেলে মেয়েরা মানুষের মতো কি হয় মানুষ হয় এজন্য এই প্রতিবাদ শুধু আলেমরা করবে কেন ছেলে মেয়ে কি আপনাদের নাই এই প্রতিবাদটুকু আপনাদেরকেও করা লাগবে এই যে যারা মাত্র কয়েকজন মানুষ মিলে যারা এই কাজটা করলো এরা তো সরকারেরও দুশ্মন কেন সরকারের দুশ্মন আমি বললাম সামনে ইলেকশন আসতেছে এই সময়ে তারা এই রকম পাঠ্যসূচি সাজাইয়া এরা তো সরকারকেও বেকায়দায় ফেলে দিয়েছে কি বলেন ঠিক কিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিন্তু আলেমদের প্রতিনিধি দল অনেক গিয়েছেন গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করেছেন তিনি বলেছেন তিনি সে বিষয়টি দেখবেন এবং আমরা শিক্ষা মন্ত্রণালয় সহ শিক্ষা কমিশন সহ দায়িত্বশীল মহলকে বলবো এরা কারা এত বড় সাহস এদের হলো কি করে এদেশে যারা আওয়ামী লীগ করে তারাও তো মুসলমান যারা বিএনপি করে তারাও তো মুসলমান যারা জাতীয় পার্টি করে তারাও মুসলমান সবাই রাজনীতি করে যার যার আলাদা আলাদা পার্টি করে কিন্তু শিক্ষা কমিশনে এই দায়িত্ব পাইয়া যারা এত বড় স্পর্ধা দেখিয়েছে এদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবার উচিত এদেরকে জুতা পিটা কইরা দেশ থেকে বের করে দেওয়া এত বড় সাহস তোমাদের কি করে হলো আমরা রাজনীতি এক একজন এক এক দল করতেই পারি কিন্তু আমরা সবাই কি দেখেন আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কত দল আমরা করি
কিন্তু নামাজে দেখা যায় আওয়ামী লীগ বিএনপি বিএনপি গিয়া একসাথে নামাজ পড়ে, ঈদের সময় দুইজন মিলে কুলাকুলিও করে কি করে না। এই দেশে আমরা হিন্দু মুসলমান একসাথে বাস করি, সাম্প্রদায়িক কোনো দাঙ্গা। সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের ভেতরে এরা ইতিহাসকে বিকৃত করে সুলতানি আমলের শাসকদেরকে এরা ভিলেন রূপে সেখানে উপস্থাপন করে আমাদের দেশের মধ্যে তারা পরবর্তী প্রজন্মের মগজ ওয়াশ করে, মগজ দুলাই করে এরা আগামী প্রজন্মকে ধর্ম বিদ্বেষী বানাইয়া ভারতে যেমন কিছুদিন পর পর সাম্প্রদায়িক দাঙ্গা হয়, আমাদের এই সম্প্রীতির দেশ শান্তির দেশ থেকে এরাও আগামী দিনে দাঙ্গার দেশে পরিণত, তারাও এটাকে দাঙ্গার দেশে আসলে পরিণত করতে চাচ্ছে। আগে থেকে সাবধান হওয়া লাগবে আপনার। এদেশে রোজা পূজা একসাথে হয়, ঝামেলা আছে। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে ভালোবাসি, আমাদের হিন্দু ভাইয়েরা আমাদেরকে ভালোবাসে, তারা তাদের ধর্ম পালন করে আমরা আমাদের ধর্ম পালন করি, এদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা কোনো অশান্তি। কিন্তু বইয়ের ভেতরে যদি এরকম জিনিস ঢুকানো হয় আমাদের পরবর্তী প্রজন্ম দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবে। আপনারা এটা চান? আমরা কেউ চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই, সৌহার্দ্য চাই, আমরা অশান্তি চাই। যে কথাগুলো বলে গেলাম এগুলো আপনাদের মাথায় রাখবেন, সবাই নিজেদের জায়গায় সচেতন হবেন। হাক্কুল্লাহ আল্লাহর হক, আর হাক্কুল ইবাদ বান্দার হকের ব্যাপারে কথা বলেছি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হক আর বান্দার হকের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।